নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস তো বন্ধুরা আজকের এই ভিডিওতে এটিকে মোহনবাগান ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের মধ্যে যে সেমিফাইনাল ম্যাচটা হতে চলেছে সেই ম্যাচটির সম্পূর্ণ প্রিভিউ তোমাদেরকে দিতে চলেছি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমরা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে ভিডিওতে করো একটা লাইক আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল অপশানে ক্লিক করে নিও বন্ধুরা আইএসএল সিজন সেভেনের সেমিফাইনাল 2 এর সেকেন্ড লিগ ম্যাচ রয়েছে এটিকে মোহনবাগান ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের মধ্যে যে ম্যাচটি নয় মার্চ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে তোমরা লাইভ দেখতে পারবে স্টার স্পোর্টস চ্যানেল জিওটিভি এবং হটস্টারে তো এই ম্যাচটি কিন্তু এবার সেকেন্ড লিগ ম্যাচ হচ্ছে প্রথম লিগ ম্যাচে কিন্তু যেখানে স্কোর ছিল এক এক নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল এবং এটিকে মোহনবাগান দলের মধ্যে হয়েছিল তো এইবার কিন্তু সেকেন্ড লিগ ম্যাচে এটিকে মোহনবাগান ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের মধ্যে হতে চলেছে এই ম্যাচটি ফাতরডার স্টেডিয়ামে তোমরা লাইভ দেখতে পারবে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে তাছাড়া গাইস এই ম্যাচে অবশ্যই মনে করিয়ে দিই যে গুরুত্বপূর্ণ ম্যাচ এই কারণেই যে দলই জিতবে সেই দলটাই কিন্তু চ্যা মানে ফাইনালে উঠে যাবে সরাসরি যেখানে স্কোর যদি এরকম হয় দুই এক গোল কিংবা তিন দুই গোল কিংবা এক শূন্য গোল যেভাবেই হোক যে দলই জিতবে সেই দলই কিন্তু ফাইনালে কোয়ালিফাই করে যাবে আর এই ম্যাচের আগে আট তারিখে তো ম্যাচ রয়েছে মুম্বাই সিটি এফসি এবং এফসি গোয়া দলের মধ্যে তো ওখানেও আমাদের নজর থাকবে কোন দল জিতবে ফাইনালে উঠবে কোন দল তো অবশ্যই এই ম্যাচটা আমাদের তাকিয়ে থাকতে হবে এটিকে মোহনবাগান এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের মধ্যে তো এই ম্যাচের আগে দুটি দলই তাদের লাস্ট ম্যাচ একে অপরের বিপক্ষে খেলেছে যেখানে এক এক স্কোর ছিল এবং এই ম্যাচের আগে তাদের লাস্ট পাঁচটা ম্যাচে কিন্তু এটিকে মোহনবাগান দল দুটো জিতেছে দুটো ড্রো করেছে এবং একটা ম্যাচ হেরেছে যেখানে সাতটা গোল করে ছটা গোল খেয়েছে অপরদিকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির দল কিন্তু লাস্ট পাঁচটা ম্যাচে তিনটে জিতেছে এবং দুটো ম্যাচ ড্রো করেছে যেখানে এগারোটা গোল করে ছটা গোল খেয়েছে তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল লাস্ট পাঁচটা ম্যাচে বেশ ভালো পারফরমেন্স করেছে এবং এটিকে মোহনবাগান দলও কিন্তু খুব ভালো পারফরমেন্স করেই চলেছে পুরো সিজন থেকেই এবং যেহেতু এই ম্যাচটা সেমিফাইনাল ম্যাচ তো তাদের লাস্ট কি মানে লাস্টের ম্যাচে বা লাস্ট কয়েকটা ম্যাচে কীরকম কী পারফরমেন্স সেটা কিন্তু কোনো দলই দেখতে চাইবে না কারণ এটা সেমিফাইনাল ম্যাচ সেমিফাইনাল ম্যাচে একদম হানড্রেডে হানড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করবে সব দলই তাছাড়া বন্ধুরা এখনো পর্যন্ত এই দুটি দল কিন্তু এই সিজনে তিনবার মুখোমুখি হয়েছে আর তিনটে ম্যাচেই কিন্তু একবার জিতেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল একবার জিতেছে এটিকে মোহনবাগান দল এবং একবার হয়েছে ডোরো তো মোটামুটি এক কথাই কিন্তু আবারও একবার মুখোমুখি হবে তো এই ম্যাচটা এতটাই গুরুত্বপূর্ণ এবং দুটি দলের কাছে যেরকম চাপ থাকবে তার কারণটাই হচ্ছে এটিকে মোহনবাগান দলের লক্ষ লক্ষ সমর্থকরা তাছাড়া নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলেরও বেশ সমর্থ সমর্থকরা রয়েছে তো সেই সমর্থকদের চাপটা অবশ্যই এটিকে মোহনবাগান দল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল ফিল করবে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এই ম্যাচে তো বন্ধুরা এবার তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে এই ম্যাচে দুটি দলের শক্তি এবং দুর্বলতার দিক তো লাস্ট ম্যাচে কীরকম কী হয়েছিলো দেখেইছো তোমরা লাস্ট ম্যাচে এটিকে মোহনবাগান দলে দুইজন তারকা ডিফেন্ডার ছিল না ডিফেন্স লাইন আপে বেশ কিছু চেঞ্জেস করতে দেখা গেছে যেখানে প্রীতম কোটাল তার নেতৃত্বে এটিকে মোহনবাগান দল খুবই ভালো খেলেছে এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলেরও অ্যাটাকিং সাইডে কিন্তু ছিল না ডিসরন ব্রাউন মোটামুটি দুটো দলই কিন্তু একটা অন্যরকম দল নামিয়েছিল লাস্ট ম্যাচে তো যদি দুটি দলের শক্তিশালী দিক ডিফেন্স লাইন আপ নিয়ে বলি তো ডিফেন্স লাইন আপে অবশ্যই এটিকে মোহনবাগান দলের এই ম্যাচে কিন্তু তিরি ফিরছে সান্দে জিঙানও খেলার সম্ভাবনা বেশ অনেকটাই প্রবল মানে তা তাকে খেলাবেই এবং সান্দে জিঙান যেহেতু দেখলাম পুরোপুরি ফিট রয়েছে কিন্তু ম্যাচ ফিট একটু কম রয়েছে তার জন্য তো লাস্ট ম্যাচে খেলায়নি কারণ লাস্ট ম্যাচে তাকে দেখা গিয়েছিল স্টেডিয়ামে বসে থাকতে তো সেক্ষেত্রে গাইস এই ম্যাচে তিরি সান্ধেজিঙ্গান ফিরছে এবং রাই রাইট ব্যাকে আবার প্রীতম কোটাল খুব ভালো খেলছে এবং ব্যাকে তো সুাশিস রয় রয়েছে সুভাষিস বোস রয়েছে তো সেক্ষেত্রে এক কথায় ডিফেন্স লাইন আপটা এই ম্যাচে খুবই শক্তিশালী থাকছে এটিকে মোহনবাগান দলের এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের ডিফেন্স লাইন আপেও কিন্তু বেশ শক্তিশালী থাকবে কারণ তাদের যেরকম রয়েছে ড্যানিয়ান ফক্স ল্যাম এবং লাস্ট ম্যাচে তোমরা দেখেছো তারা কিভাবে ডিফেন্স করেছে মাত্র একটা গোলই কিন্তু এটিকে মোহনবাগান দল করতে পেরেছে তাছাড়া শুধু সুযোগই তৈরি করেছে কিন্তু গোলের মুখ দেখতে পারেনি একটা গোলের পর তো এই ম্যাচে দুটি দলেরই শক্তিশালী ডিফেন্স সিপ সাইড রয়েছে তাছাড়া মাঝমাঠেই লাস্ট ম্যাচে বেশি খেলা হয়েছে তো মাঝমাঠটা কতটা শক্তিশালী রয়েছে দুটি দলের কাছে সেটা বুঝতে পারছো কারণ মাঝমাঠে কিন্তু লাস্ট ম্যাচে বেশি খেলেছে তারা বল পাস করছিল সেখানেই বল হোল্ড করে খেলছিল তো মোটামুটি দুটি দলের মাঝমাঠেও বেশ শক্তিশালী আর অ্যাট্যাকিং সাইডে বিশেষ করে দুটি দলই এতটা শক্তিশালী যে এই সিজনে দুটি দলই কিন্তু কাউন্টার অ্যাটাকেই বেশি গোল করেছে লং বল থেকে বেশি গোল করেছে সেক্ষেত্রে নর্থ ইস্ট ইউনাইটেড দলের ডেসরন ব্রাউন এই ম্যাচে ফিরবে তাছাড়া এটিকে মোহনবাগান দলের রায় কৃষ্ণা ডেভিড যুগলবন্দি যুগলবন্দিরাও কিন্তু লাস্ট ম্যাচে দেখেছি তো সেক্ষেত্রে এই ম্যাচেও আমরা দেখবো আর এডুগার্সিয়াও এই ম্যাচ থেকে আশা করি খেলবে যেহেতু আর একটা সেমি ফাইনাল ম্যাচ রয়েছে তারপর যদি ফাইনাল ম্যাচে ওঠে তো এই দুটো ম্যাচ যদি ধরে রাখো তাহলে অবশ্যই এই দুটো ম্যাচে অবশ্যই এডুগার্সিয়াকে খেলানো উচিত তাছাড়া বন্ধুরা মানে দুটি দলই কিন্তু অ্যাটাকিং সাইডে বেশ শক্তিশালী এবং লাস্ট ম্যাচ এবং এই সেমিফাইনালটা এতটাই গুরুত্বপূর্ণ যে কেউ কাউকে মানে হারানোর জন্য ব্যস্ত থাকবে তা তাছাড়া দুটি দলের প্লেয়াররাই কিন্তু দুটি দলের প্লেয়ারকে বা বিপক্ষকে একটু জায়গা ছাড়বে না তো মোটামুটি এক কথায় কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে এবং যেহেতু আমরা লাস্ট ম্যাচে দেখেছি চুরানব্বই মিনিটের মাথায় গিয়ে গোল করে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল সমতায় ফিরেছে তো আমাদের একদম এই ম্যাচে প্রথম কে গোলে এগিয়ে থাকছে দ্বিতীয় মানে পরে কে গোলে এগিয়ে থাকছে এটা দেখলে চলবে না আমাদের পুরো নব্বই মিনিট অবধি অপেক্ষা করতে হবে যে নব্বই মিনিট পর গিয়ে কী রেজাল্ট হচ্ছে সেটাই কিন্তু আমাদের মেন রেজাল্ট হবে তো এটাই হচ্ছে শক্তিশালী দিক রয়েছে যে সব দিক থেকেই ঠিক আছে এরপর যদি দুর্বলতা নিয়ে কথা বলি তো এটিকে মোহনবাগান দলে যেটা দুর্বলতা দেখা দিল একটু লক্ষ্য করলাম সেটা হচ্ছে রায় কৃষ্ণা কিন্তু গোল পাচ্ছে না শুধু লাস্ট দুটো ম্যাচে অ্যাসিস্ট করেছে তো রায় কৃষ্ণাকে একদম মার্ক করে রেখেছে লাস্ট ম্যাচে দেখেছি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের ডিফেন্ডার তো রায় কৃষ্ণা যদি গোল পাই তাহলে কিন্তু সেই দুর্বলতাও কেটে যাবে আর নর্থ ইস্ট ইউনাইটেড দলের যেটা দুর্বলতা রয়েছে সেটা হচ্ছে তাদের তাদের ডিফেন্স কিন্তু ডিফেন্সকে বারবার চাপে রাখলে তাদের অবশ্যই সেই দুর্বলতা দেখা যাবে আর ফেডিগো গ্যালোগাকে লুইস মাচ্যাডোকে যেরকম মানে পকেট বন্দি করে রাখা হয়েছে সেরকম যদি রাখতে পারে তাহলে সেখানে তাদের অবশ্যই দুর্বলতা রয়েছে কারণ তারা নর্থ ইস্ট ইউনাইটেড দলেরই মানে একদম সেরা প্লেয়ার দুজনই দুজনই প্লেমেকার যখন তখন বল চান্সেস ক্রিয়েট করতে পারে তো তাদেরকে মোটামুটি আটকে রাখতে পারলে তাদের এই জায়গাটা অবশ্যই দুর্বলতা হিসেবেই দেখা যাবে তো মোটামুটি এক কথায় কিন্তু দুটি দল এই ম্যাচে জেতার লক্ষ্যে তো নামছেই তাছাড়া কেউ কাউকে কিন্তু এক ফোটা জায়গা ছাড়বে না যেটা লাস্ট ম্যাচে প্রেস কনফারেন্সে দুই দলের কোচও বললো যে মনোসংযোগ মানে বলটাকে কিন্তু পুরো নব্বই মিনিট ধরে রাখতে হবে দুটি দলকে আর সেটাই করবে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এই ম্যাচে কিন্তু ডিসাইড হয়ে যাবে কোন দল ফাইনালে যাবে তোমাদের কি মনে হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও কোন দল জিতবে এই ম্যাচে এবং কে যাবে ফাইনালে এবং স্কোর কত হবে এই ম্যাচে সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে দিও তাছাড়া আজকের এই ভিডিওতে এই ম্যাচের সম্পূর্ণ প্রিভিউ তোমাদেরকে দেওয়ার ছিল তো ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে করো একটা লাইক আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল অপশানে ক্লিক করে নিও তাহলেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে